নমস্কার আপনারা দেখছেন আর প্লাস নিউজ আর করোনার আবহে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আবি এই মুহূর্তে গোটা দেশ জুড়ে কিন্তু আনলক ফোর শুরু হয়ে গিয়েছে আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রাত পোহালেই নিটের পরীক্ষা এই নিট হবে কি হবে না এই নিয়ে যেমন ছাত্রছাত্রীরা একটা দোলা চালে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র এবং রাজ্যর মধ্যে কিন্তু একটা সংঘাতও বাঁধে রাজ্য সরকার চেয়েছিল জীবনের সুরক্ষা জীবনের ভবিষ্যৎ ছাত্রছাত্রীদের জীবন যাতে সুরক্ষিত থাকে এবং এই করোনার অবহে এখনও পর্যন্ত আপনারা জানেন যে প্রায় পাঁচ বার্সরে স্কুল কলেজ সব কিছু বন্ধ প্রতিষ্ঠানগুলিকে স্যানিটাইজ করে তাদের পরীক্ষা দেওয়ার মতন উপযুক্ত করে তোলা তার জন্য কিন্তু সময় লাগবে যথেষ্ট পরিকাঠামোর দরকার কীভাবে বসবে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো ছিল অপরদিকে কেন্দ্র কিন্তু চাইছিল যেভাবেই হোক পরীক্ষাটা সম্পন্ন করতে তার কারণ কেন্দ্রের ওপর একটা চাপ থাকে একটা চাপ রুইছে তার কারণ নিট যে পরীক্ষাটা এই পরীক্ষাটা অ্যাকচুয়াল যারা অর্গানাইজ করে এন তাদের একটা চাপ আছে আর কয়েক মাস পরে কিন্তু তাদের সেকেন্ড পরীক্ষা কারণ এই পরীক্ষাটা এবারে যে সময় হওয়ার কথা ছিল সে সময় কিন্তু করোনার জন্য হয়নি এই নিয়েই আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান তালে গোলে নেট আর এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন আলোচনা করবার জন্য বিজেপির প্রতিনিধি রয়েছেন রাজলক্ষ্মী বসু রাজলক্ষ্মীকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই রয়েছেন অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায় প্রদীপ্তবাবুকেও স্বাগত জানাই এবং কংগ্রেসের প্রতিনিধি হিসেবে রয়েছেন সোমদীপ ঘোষ সন্দীপ বাবুকেও স্বাগত জানাই আমি প্রথমে চলে যাবো অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে প্রদীপ্ত আমি আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইব রাজ্য সরকার এই জায়গায় কি আপনি বলতে পারেন ব্যর্থ এই কারণেই আমি বলছি কারণ শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয় এই পরীক্ষা পেছনোর জন্য এই দেশের ছটি রাজ্যের মুখ্যমন্ত্রী তারা বৈঠক করেছেন ভার্চুয়াল মিটিং করেছেন যে বৈঠকে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধীও তারপরে তারা আদালতে গেছেন যদিও শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে পরীক্ষা করতে হবে ওই দিনেই ওই সময়ই এই জায়গায় দাঁড়িয়ে কি কোথাও একটা দেরি হয়ে গেল না রাজ্যের তরফে না রাজ্যের তরফে দেরি হওয়ার সত্ত্বেও রাজ্য কিন্তু একটা মানবিকভাবেই লকডাউনটা আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি লকডাউনটাকে উইথড্র করে নিয়েছে কিন্তু একই সঙ্গে এটাও আমার কাছে খুব অবাক লাগে যে আমরা যখন কেন্দ্র রাজ্য সম্পর্কের উপর এত গুরুত্ব দিই যখন আমরা কোঅপারেটিভ ফেডারেলিজমের কথা বলি তখন আমরা ফ্রম দ্য ভেরি বিগিনিং দেখছি কোথাও একটা কেন্দ্র রাজ্যগুলোকে একদম সম্পূর্ণ অন্ধকারে রেখে দিয়ে যে গণতান্ত্রিক পরিসরের কথা বলে বা সংবিধানকে নমস্কার করে বা পার্লামেন্টকে নমস্কার করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় ক্ষমতায় এসছেন ঠিক সেই জায়গাটায় বারংবার আঘাত করা হচ্ছে এবং আঘাত করা হচ্ছে ইন দ্য ইন দ্য সেন্স অফ দ্যাট যে আমরা আমরা মেজরিটারিয়ান পলিটিক্সে বিশ্বাস করি এবং এই মেজোরিটারিয়ানে আমরা যখন সামগ্রিকভাবে প্রতিটা ইনস্টিটিউশনে নিজের একটা কর্তৃত্ব জায়গা দেখাতে পেরেছি স্বাভাবিকভাবেই আমাদের কাছে কিন্তু এই মেজরিটারিয়ান পলিটিক্সের মাধ্যমেই যে কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে ওয়েদার দ্যাট বি প্রশান্ত ভূষণ অর আমরা যে চারজনের যে বিচার বিচারকদের আমরা রাস্তায় নেমে সভা করতে দেখেছি ভারতীয় ইতিহাসে একটা বিরল দৃশ্য সেটাও এবার দুটো ক্ষেত্রে রকম মানসিকতা হয়েছিল কারণ কখনও কখনও প্রো গভর্নমেন্ট কখনও কখনও অ্যান্টি গভর্নমেন্টের যে জায়গাটা আমরা দেখি বাই দ্য ইনস্টিটিউশন যে ইনস্টিটিউশন গভর্নমেন্ট আমাদের যে ডেমোক্রেসি সেই ডেমোক্রেসিকে রক্ষা করে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার বারংবার মনে হচ্ছে যে এটা কোঅপারেটিভ ফেডারালিজমের জায়গাটাকে সম্পূর্ণ ভুলে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটা মেজোরিটারিয়ান পলিটিক্স করা হচ্ছে যেখানে ফ্যাসিজমের প্রতিটা বৈশিষ্ট্যকে আমরা খুঁজে পাচ্ছি যেখানে আমরা বারংবার দেখছি যে প্রধানমন্ত্রী এবং গুরুত্বপূর্ণ মন্ত্রীরা যেটা এই রাজ্যে বিজেপি বারংবার বলে এসছে একটা নির্দিষ্ট সময় সেখানে দেখা যাচ্ছে তারা মিডিয়াকে ফেস করছে না তারা একপক্ষ চিন্তাভাবনা ব্যক্ত করছে এবং অনেক সময় দেখা গেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলে তারা থ্যাংক ইউ বলে মিডিয়া ছেড়ে উঠে যাচ্ছে যারা একটু তলার দিকের মন্ত্রী আছেন তারা এই যখন আমাদের দৃশ্য হচ্ছে তখন আমরা ঠিক উল্টোটা দেখতে পাচ্ছি যখন রাজ্যের ক্ষেত্রে আসছে তখন চূড়ান্ত আক্রমণের একটা জায়গা এবং সেই আক্রমণকে খণ্ডন করার মতন জায়গাটা কিন্তু কেন্দ্র আবার এই রাজ্য বিজেপির সমর্থন করছে না ফলে কেন্দ্র রাজ্য বিজেপিরও একটা অদ্ভুত দৈরত আমরা দেখতে পাচ্ছি যেটা সাধারণ মানুষের মনে বারংবার প্রশ্ন আসছে যে কেন বিভিন্নভাবে যখন নানান আবেদন অনুযোগ করা হচ্ছে রাজ্যপালের মাধ্যমে বা যারা তৃণমূল থেকে যে সমস্ত সাংসদরা আজকে জিতেছেন মানে তৃণমূল থেকে গিয়ে বিজেপিতে হয়ে জিতেছেন তারাও যখন বিভিন্ন অভিযোগ করছে তখনও কিন্তু আমরা একটা দৈরথ দেখতে পাচ্ছি যে সব কিছুই তারা শুনছেন কিন্তু রাজ্যকে আরও বেশি অনুদান দিচ্ছেন বা রাজ্যকে আরও বেশি সম্মতি দিচ্ছেন কাজ করার এই জায়গাটায় দেখা যাচ্ছে যে একটা ডুয়েলিটি দেখা যাচ্ছে একদিকে পলিটিক্যাল ডুয়েলিটি একদিকে অ্যাডমিনিস্ট্রেটিভ ডুয়েলিটি এই ডুয়েলিটিটা কেন বারবার তুলে ধরছি তার মূল কারণ যে আমরা যখন একটা পরীক্ষা চার মাস পেছাতে পেরেছি আমরা যখন বুঝতে পারছি এখন সব থেকে পিকে রয়েছে আমরা উনচল যখন একশো দিনে এক লক্ষ করোনা আক্রমণ আমরা দেখেছি সেখানে আমরা যখন একদিনে এক লক্ষের কাছাকাছি পৌঁছাচ্ছি তখনই আমাদের এই ধরনের সিদ্ধান্তগুলো নিতে হচ্ছে এবং খুব অবাক লাগে যে সাংবিধানিকতা বলে যে বিষয়টা আছে সেই সাংবিধানিকতা বিষয়টা কিন্তু আমরা কেউ মানছি না তার মূল কারণ হচ্ছে নেতৃত্বের এবং সংখ্যার যে বলিষ্ঠ রূপ সেই বলিষ্ঠ রূপটা নেতিবাচকভাবে সংবিধা সাংবিধানিকতার ওপর গিয়ে পড়ছে প্রাতিষ্ঠানিকতার ওপর গিয়ে পড়ছে তাই জন্যই কিন্তু আজকে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে একটা ছিনিবিনি খেলা হচ্ছে বলে আমার মনে হচ্ছে নয়তো দেখুন আইআইটির মতন যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা শিবপুরের মতন যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তাদের রেজাল্ট বেরিয়ে গিয়ে তা সেখানে আমার এক নিজের ভাই পড়তো তার রেজাল্ট বেরিয়ে গেল এবং সেখানে কোনো পরীক্ষা হলো না সে একটা গুরুত্বপূর্ণ কোম্পানিতে চাকরি পেয়ে গেল সেটাও ভারতীয় সংস্থা সেটা শুধু রাজ্যের নয় আবার এক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু নীত নিয়ে আপনি যদি চর্চা করেন তাহলে হবে না এই যে থার্ড ইয়ারের পরীক্ষা করতেই হবে সেখানে কিন্তু নীতি আমরা সংখ্যা তত্ত্বের জোরে কিন্তু তারা এই পুরো ব্যাপারটা মানে এক কথায় প্রদীপ্ত যেটা বলতে চাইছেন সেটা হলো কি গা জোয়ারে যেহেতু রয়েছে সেহেতু তারা এই পর 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 পদক্ষেপ গ্রহণ করছে হিরক রাজার দেশে একটা ছড়ার কথা মনে পড়ে গেল এরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে একদম আমাদের রাজ্যে এখন এই পলিসি চলছে যদি আমি পড়াশোনা করি শিখবো জানবো নিজের মত পেশন করব এবং তাতে কিন্তু রাজ্য সরকারের এই ধরনের যে মানে দুরাচারী মনোভাব দুরাচারী যে আচরণ সেটা থেকে আমি মানবো না যাকে এবার আপনিও যে কথাতে আপনি যখন প্রথম মানে অনুষ্ঠান শুরু করলেন জীবনের সুরক্ষা শব্দবন্ধটা উঠে আসলো এবং সে একই কথা দেখলাম প্রদীপ্ততা বললেন এবার তাহলে একটা চিঠির কথা আপনাকে মনে করিয়ে দিচ্ছি ছাব্বিশ আট দু হাজার কুড়ি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে হেলথ সায়েন্স ডিপার্টমেন্ট তারা একটা চিঠি দিয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওরকে মেনটেন করে সাত দিনের মধ্যে পুরো লিস্ট দিতে হবে কে কোথায় কোথায় সিট পাবে মানে সিট কার্ড কোথায় কোথায় পড়বে অ্যাডমিট কার্ড ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে কী বিষয় নিয়ে ডেট মেনশন করে দেওয়া হলো চব্বিশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর আঠাশে সেপ্টেম্বর বিডিএসের পরীক্ষাগুলো নিতে হবে তার মানে মানে এতটাই গণনাকার আমাদের এখানকার স্বাস্থ্য দপ্তর তারা বলে দিলেন কিনা এর পরীক্ষাগুলো মানে ঠিক আজ থেকে দশ দিনের মাথায় বিডিএসের পরীক্ষার পুরো একদম তালিকা তৈরি হয়ে গেছে সমস্ত কিছু সেটা ওনারা করে ফেললেন আগস্ট মাসে যাকে মানে তখন জীবনের সুরক্ষণে ওদের কোনো কথা উঠলো না আচ্ছা এবার তাহলে পরে আমি আসলে কীরকম দ্বিচারিতা একদম প্রদীপ একদম ঠিক কথা বলেছেন দ্বিচারিতা চূড়ান্ত মানে দ্বিচারিতাটা নিজেই নিজেরা এখানে করছে এবার তাহলে চলে আসছি যে যারা এখানে অপোজ করছিল আপনি এখানে বেশ কতগুলো ইউনিভার্সিটির কথা আইআইটির কথা তুললেন তাহলে এবার আমি একদম এক একসাথে বলে যাচ্ছি ইগনুর কথা ইগনু জেএনইউ লখনউ ইউনিভার্সিটি বিএইচউ দিল্লি আইআইটি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে পর্যন্ত ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে পর্যন্ত এমনকি হিব্রু ইউনিভার্সিটি অফ জেলুদাল থেকে পর্যন্ত এখানে চিঠি এসেছে এবং তারা প্রত্যেকে এই নিটটা নিয়ে কথা বলেছেন কেন বলেছেন কারণ পৃথিবীতে যে কটা মানে ওয়ার্ল্ড ওয়াইজ যে কটা খুব সার্টিস্টিক ভালো ভালো লেভেলের মানে পরীক্ষা যেগুলো হয় খুব স্ট্যান্ডার্ড প্রোগ্রাম যে মানে পরীক্ষা যেগুলোকে ধরা তার মধ্যে নিট একটা এবং তারা প্রত্যেকে বলেছে যে মডেলে নিটটাকে এখানে কন্ডাক্ট করার কথা বলা হয়েছে যদি রাজ্য সরকার এগুলোতে সহযোগিতা করে নিটে অসুবিধা হওয়ার কোনো কথা না আমি তার কারণটা বলে দিচ্ছি তথ্য মানে তথ্যের কথা এখানে উঠলো এবার আমি একটা তথ্য দিচ্ছি দেখা গেছিলো আমি সাতাশ তারিখের কথা বলছি সাতাশে অগস্ট যখন এটা বলা হলো যে না এই পরীক্ষাটা নেওয়া হবে তখন দেখা যাচ্ছে যে নিটের যে সেন্টার নিটের সেন্টার প্রথমেই আমি একটা কথা বলছি নিট পরীক্ষার ক্ষেত্রে এমনি ডিস্টেন্সিং মেনটেন হয় নাম্বার ওয়ান কেন হয় কারণ একটা স্কুল যদি ধরে নিচ্ছি তার একটা অ্যাভারেজ স্টুডেন্ট ক্যাপাসিটি হাজার নিট পরীক্ষা দিচ্ছে একশো জন তার মানে হাজারজনের সিট ক্যাপাসিটিতে একশো জন বসছেন ব্যাস এবার তারপরেও আমি বলছি যে সেন্টারের সংখ্যা ছিল দু সেটাকে বাড়িয়ে করা হলো তিন তাহলে আমার এমনি ডিস্টেন্সিং মেনটেন হচ্ছে তারপরে আরও আরও সেটাকে বাড়ানো হলো এবার এর সাথে সাথে বলা হয়েছিল যে কিছু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর থাকবে এবং সেগুলোকে মেনটেন করতে রাজ্য সরকার সেদিকে কর্ণপাতও করেনি আমি এখন একটুখানি প্রযুক্ত তাকে জিজ্ঞাসা করতে চাইছি এখন অন্তত আমি জানি না আমাদের পশ্চিমবঙ্গের নিটের জন্য নোডাল অফিসারকে আমি কিন্তু উড়িষ্যার নোডাল অফিসারের নাম জানি ঠিক আছে তার নাম হচ্ছে পালিপাট্টার আমি কেরালা নোডাল অফিসারের নামও শুনেছি এই মুহূর্তে মনে পড়ছে না তো প্রতিটা রাজ্যে নোডাল অফিসারের নাম দেখেছি পশ্চিমবঙ্গের নোডাল অফিসারকে আমি একবারের জন্য কোথাও বাইর দিতে দেখিনি কোনো কথা বলতে শুনিনি তাহলে এইটা হলো সেন্টারের কথা এবার আমি চলে আসছি যে রাজ্যগুলো না না বলি বলি কথা দয়া করে বলবেন না এবার যে রাজ্যগুলো যারা কিনা অপোজ করেছিল কি অদ্ভুত দেখুন তামিলনাড়ু কিন্তু সেখান থেকে পাল্টি খেয়ে গেল কেরালা পাল্টি খেয়ে গেল উড়িষ্যা উড়িষ্যা পাল্টি খেলো অবশ্যই পাল্টি খেলো এবং তারা কিন্তু সহযোগিতার সাথে সাথে পাল্টি খেলো এবার তাহলে কথা হচ্ছে যে ছেলেমেয়েগুলোকে নিয়ে আসা যদি আমি ধরেই নিই আমি ধরে নিচ্ছি এখন একদম স্ট্রিক্ট লকডাউন চলছে আমি যুক্তির ক্ষেত্রে ধরে নিচ্ছি কিন্তু এই সমস্ত রাজ্যগুলো পারলো উড়িষ্যা কীভাবে পারলো উড়িষ্যা দেখা গেল তারা মানে ওরা মানে রাজ্যের মধ্যে মোট সাতটা কেন্দ্র তৈরি করলো নিজেরা মানে এটা রাজ্য সরকার নিজেরা তৈরি করলো এবং বললো সেই প্রত্যেকটা কেন্দ্রের সাথে বিভিন্ন জেলা শহরতলি শহর গ্রাম ওখানে বাস চলবে এবং ছেলে মেয়েদেরকে সেখানে নিয়ে আসা হবে পরীক্ষা সেখানে দেওয়া হবে এরকম মোট দেখা গেল তিরাশিটা ওরা এরকম নিজেদের মধ্যে এরকম কেন্দ্র তৈরি করলো ওরা এটা করতে পারলো কেরালার ক্ষেত্রে কি আমরা দেখলাম শুনুন কেরালার একটা ঘটনা বলি যেহেতু এখানে সুপ্রিম কোর্ট কথাটা উঠলো সুপ্রিম কোর্টের প্রথম কথা সুপ্রিম কোর্টের রায় এবার কেরালার একটা ঘটনা বলছি তিরিশে জুনের ঘটনা তো সেখানে আব্দুল মাজিজ বলে একজন ভদ্রলোক তিনি হচ্ছেন কেরালার মুসলিম কালচার সেন্টারের সাধারণ সম্পাদক তিনি একটা আর্জি করেছিলেন এবং আর্জি করে বলেছিলেন যে অনেকে তো বাইরে আটকে পড়েছে ওভারসিজ যারা যারা ওখানে আটকে পড়েছেন তারা আসতে পারছেন না তারা কি নিট পরীক্ষাটা বাইরে নেওয়া হোক অথবা পরীক্ষা স্থগিত করে দেওয়া হোক কেরালা হাইকোর্টের রায় ছিল নিট পরীক্ষা ওটা কিন্তু ওটা কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো রায় ফাই ছিল না তো সেখানে কেরালা হাইকোর্ট বলেছিল না পরীক্ষাও স্থগিত হবে না এবং যারা ওভারসিজ তাদের তালিকা দেওয়া হোক তাদের সবাইকে আমরা দায়িত্ব সহকারে নিয়ে আসবো আসলে আমাদের রাজ্য সরকার হচ্ছে একটা মানে ছাত্র বিরোধী একটা সরকার কারণ আমরা ধরা পড়েছে কাটোয়া কলেজে টাকা দাও রাজলক্ষ্মী রাজলক্ষ্মী আমার বৃত্তি পেয়ে যাবে রাজলক্ষ্মী রাজলক্ষ্মী আপনার কথা শুনুন আমি 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 চলে যাব চলে আমাদের রয়েছেন সন্দীপ বাবু সন্দীপ আপনি কি মনে করেন এই যেটা বললেন যে একদম ছাত্র বিরোধী সরকার রাজ্য সরকার আপনি কি মনে করেন দেখুন যদি ছাত্র বিরোধিতার কথা বলা হয় কোনো রাজ্য সরকারকে তো শুধু তৃণমূল কংগ্রেস বা আমাদের রাজ্য সরকার ছাত্র বিরোধী না দিল্লির যে নরেন্দ্র মোদী সরকার আছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেটাও ছাত্র বিরোধী কারণ আমরা জামিয়া মিলেতে কীভাবে সাধারণ ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছিল আমরা সেটা দেখে নিচ্ছি সিএর বিরোধী আন্দোলনে বা এনআরসি বিরোধী আন্দোলনে এখানে যেটা বক্তব্য আমাদের সর্বভারতীয় সংগঠন এনএসু এর পক্ষ থেকে বা কংগ্রেসের বা আমাদের সভানেত্রী সোনিয়া গান্ধী যারা বলেছেন যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে যেখানে সারা দেশ জুড়ে সাধারণ ছাত্রছাত্রীদের ওপর এত সব সমস্যা সেখানে পরীক্ষা নিতে বারণ করা হচ্ছে এখানে রাজলক্ষ্মী দেবী উনি বলছেন যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে পরীক্ষা নেওয়া হচ্ছে মানলাম পরীক্ষা কেন্দ্রে নয় সোশ্যাল ডিস্টেন্সিং হচ্ছে কিন্তু যেই ছাত্রটি বা ছাত্রীটি সে তো পরীক্ষা কেন্দ্রের পাশের বাড়িতে থাকে না সে আসতে প্রায় একশো কিলোমিটার হোক কুড়ি কিলোমিটার হোক বা পঞ্চাশ কিলোমিটার দূর থেকে তাকে ট্রাভেল করে আসতে হচ্ছে সেই সময় যদি রাজলক্ষ্মী দেবী আপনি জানি জানি আপনি রক্তের উপরে গবেষণা আপনি হার্ড ইমিউনিটি বা ইমিউনোলজিক্যাল ডিজিজ আপনি খুব ভালো বলতে পারবেন সেই বিষয়ে আমি কোনো বক্তব্য নেই কিন্তু যে ছাত্রটি বা ছাত্রীটি সুন্দরবনের ক্যানিং থেকে আসছে বা বাঁকুড়া থেকে আসছে কলকাতায় পরীক্ষা দিতে বা অন্যান্য রাজ্য ক্ষেত্রে কারণ নিট পরীক্ষাতে শুধু পশ্চিমবঙ্গের সিচুয়েশন না নিট পরীক্ষা সর্বভারতীয় পরীক্ষা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া হাইকোর্টের সাবমিশনে বলছে কাউন্সিল অফ ইন্ডিয়া হাইকোর্টের সাবমিশনে বলছেন ওদের ওনাদের আইনজীবী টি এস সিং দেও আঠাশে আগস্ট যারা ওভারসিজ মেডিকেল পড়তে যাবে তাদের দু বছরের জন্য সুযোগ দেওয়া হবে নিট পাশ করার জন্য তারা এবছর যদি রাশিয়াতে হোক আর্মিনীতে বিভিন্ন দেশে যদি পড়তে যায় সামনের বছর নিট দিলে চলবে তাহলে আমাদের ভারতবর্ষের যারা ছাত্রছাত্রী আছে তাদের ক্ষেত্রে কেন হবে না আজকে বিধান রায় যিনি এমএনএস চিকিৎসক ছিলেন বা কাদম্বিনী গাঙ্গুলি এদের কোনো নিট হয়নি ওদের সঙ্গে কোনো জয়েন্ট টেন্স পরীক্ষা হয়নি অন্যভাবে মূল্যায়ন করে তাদের ভর্তি করা হয়েছিল আমাদের বক্তব্য এটাই ছিল সরকারের কাছে আপনি অন্য কোনো পদ্ধতি নিন আমরা কিন্তু পরীক্ষা বিরোধী না আমরা ছাত্রীদের পরীক্ষা নিন কিন্তু এমন কোনো পদ্ধতি করুন যেখানে ছাত্রছাত্রীদের এই চলাফেরা যেটা সংক্রমণের হার না বাড়ে কারণ আজকের ছাত্র বা ছাত্রী বাড়িতে বয়স্ক ব্যক্তি থাকতেই পারে তার যদি কোনো সংক্রমণ ভাইরাস যদি এবার ছড়িয়ে পড়ে তখন দায়িত্বকে নেবে আজকের ডেটে যেখানে ভারতবর্ষের প্রতিদিন প্রায় নব্বই হাজার প্লাস সংক্রমণ সংক্রমণের হার দিনকে দিন বাড়ছে যেখানে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না যেখানে কোনো পরিকল্পনা নেই হঠাৎ করে রাত আটটার সময় এসে বলছেন রাত নটার মধ্যে সব বন্ধ কখনো বলছে তালিবাজাও কখনো বলছে ঘণ্টা বাজাও কোনো পরিকল্পনাহীন একটা সরকার চলছে সেখানে দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গ কংগ্রেস শুধু নয় সর্বভারতীয় পক্ষ থেকে আমরা শুধু একটাই বলেছিলাম বিকল্প বিকল্প ব্যবস্থা ব্যবস্থা করুন করুন পরীক্ষার আমরা বন্ধ করতে বলছি কোনো কারণ ছাত্র ছাত্রীদের জীবনের সুরক্ষা সবার আগে কারণ আজকে যদি আমরা বাঁচি তাহলে আগামী দিন আমরা লড়াই করতে পারবো প্রদীপ্ত আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো এই যে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস এবং আপনারা আপনারাও গিয়েছিলেন পশ্চিমবঙ্গ সেখানে সামিল ছিল যে আদালতে আদালতে গেলেন এই দেরি হয়ে না বড্ড বেশি দেরি হয়ে যাওয়ার কথা ঘোষণার খুব তাড়াতাড়ি যাওয়া হয়েছিল আমরা মানছি যে আদালত আদালতের মতন করে সিদ্ধান্ত দিয়েছেন সেখানে আমাদের বলার কিছু নেই কিন্তু যে অ্যাপ্রোচের কথা আমি বারংবার বলছি মাননীয় অরুণ জেটলির একটা কথা খুব মনে পড়ে উনি রাজলক্ষ্মী নিশ্চয়ই এটা জানে যে তেরো চোদ্দো সালে যখন অরুণ জেটলি মহাশয়ের রাজ্যসভায় ভাষণ দিচ্ছেন তখন অদ্ভুতভাবে বলেছিলেন যে বিচারকরা তাদের ভবিষ্যৎ তৈরির জন্য বিচারের মাধ্যমে নিশ্চিত করে নেয় যে তারা ভবিষ্যতে কোন কমিশনে যাবে তাই আমি কেন্দ্র সরকারকে অনুরোধ করছি তখন বিজেপি বিরোধী সরকার আমি কেন্দ্র সরকারকে অনুরোধ করছি তাদের এমন ব্যবস্থা করে দিন তারা যেন জাজমেন্ট না হয়ে যায় মানে জাজমেন্টের ক্ষেত্রে না হয়ে যায় জাজমেন্টাল এটা নিশ্চয়ই রাজলক্ষীর মনে আছে আমার এখন ঠিক সেই কথাটাই মনে পড়ছে যে আই এম রিমেম্বারিং দ্য লেট অরুণ জেটলি যেখানে আমার মনে হয় উনি সেদিনকে হয়তো ঠিকই করেছিলেন ঠিকই বলেছিলেন যেটা আজকের দিনেও এখনো খুব খুবই প্রাসঙ্গিক এবং সত্যি এবার এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনার কি মনে হয় না যে এটা সাধারণ মানুষের প্রশ্ন যে দেখুন অনেক রায় সুপ্রিম কোর্ট দিয়েছে সেগুলো আবার কিন্তু নানানভাবে পরবর্তীকালে সেগুলোকে আবার ঘুরিয়ে অন্যরকম রায় দেওয়া হয়েছে সেটা মৌলিক অধিকার রায় রক্ষার ক্ষেত্রেও বিভিন্ন রায় আমরা দেখেছি ঠিক সেরকমই আজকের দিনে যখন সুপ্রিম কোর্ট যে রায় দিচ্ছে যখন চারজন সুপ্রিম কোর্টের জাজ তারা রাস্তায় নেমে বিরোধিতা করলেন তখন কিন্তু আমরা সেরকম জিনিস দেখতে পেলাম না কিন্তু প্রশান্ত প্রশান্তের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে সুপ্রিম কোর্ট কি ভূমিকা নিল এবং পরবর্তীকালে কী সিদ্ধান্ত দিল। এইখান থেকেই নিট সংক্রান্ত যে প্রসঙ্গ আসছে সেখানে আমার দুটো চারটে কথা যেগুলো রাজলক্ষ্মী খুব সুন্দরভাবে অ্যাভয়েড করে গেল সেটা হচ্ছে যে অনেক জায়গায় পরীক্ষা নেওয়া হয়েছে আমি যদি এটা ধরে নিই আমি যদি তথ্যের খাতিরে যুক্তির খাতিরে ধরে নিই তাহলে আমি এটা বলবো যখন আমাকে এই যুক্তিটা দেওয়া হচ্ছে যে তোমার পরীক্ষা না হলে তোমাকে আমি চাকরি দিতে পারবো না বা এটা গ্রহণযোগ্য হবে না তাহলে শিবপুর আইআইটির মতন বা শিবপুর আই মতন সংস্থা থেকে যারা বিনা পরীক্ষায় ইন্টারনালের মাধ্যমে পাশ করে ভারতের বড় বড় সংস্থায় চাকরি করছে তাদের আমরা কি করব। সেইখানে দৈ যে যে দ্বিচারিতার কথা আমি সেখানে প্রশ্ন তুলেছিলাম সেই প্রশ্নের উত্তর আমি পাইনি আমি দ্বিচারিতার প্রশ্ন তুলেছি কোঅপারেটিভ ফেডারেলিজমের ক্ষেত্রে যখন রাজ্যকে সমস্ত ব্যবস্থাপনা করতে হয় তখন রাজ্যের মাধ্যমে যখন সমস্ত কিছু ইমপ্লিমেন্ট প্রয়োগ করতে হয় তখন রাজ্যকে কেন বারংবার অন্ধকারে রেখে রাজ্যের সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হচ্ছে সেটা লকডাউন থেকে শুরু করে আমার টাকা দেওয়া থেকে শুরু করে সমস্ত ক্ষেত্র থেকে আমি যদি বিচার করি তৃতীয় যে গুরুত্বপূর্ণ কথা আজকে যে পনেরো লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবে বলে আমরা ধরে নিচ্ছি আমরা ধরে নিচ্ছি আর তারা প্রত্যেকে প্রিপেয়ার্ড সেখানে কেন যে লাস্ট পরীক্ষাটা হলো সেই প্লাস্ট পরীক্ষাটায় তিরিশ শতাংশের কম মানুষ পরীক্ষা দিল এখানে আবার একটা যুক্তি আসবে যে প্রত্যেক বছরই পঞ্চাশ সত্তর শতাংশ পরীক্ষা দেয় তাহলে যে কুড়ি শতাংশ মানুষ পরীক্ষা দিতে পারলো না আমি যদি কমটা ধরি তাহলে তার দায়িত্ব কাকে নিতে হবে বা আজকে যখন একটা মেন্টাল প্রেশার তৈরি করা হচ্ছে যে কোনো সাইকোলজিস্টরা বলছেন উনি অতগুলো গবেষকদের কথা বললেন আমি কতগুলো সাইকোলজিস্টদের কথা বলি রিনাউন্ড সাইকোলজিস্ট ফ্রম আউটসাইড অফ ইন্ডিয়া তারাও কিন্তু বলছেন ইট ইজ এ সাইকোলজিক্যাল প্রেসার টু দ্য স্টুডেন্টস যেখানে বারংবার স্টুডেন্ট দেরকে এটা ভাবতে করা হচ্ছে যে আজকে তুমি যদি এটা না দাও তুমি পিছিয়ে পড়বে রাষ্ট্র অনেকগুলো প্রশ্ন অরুণ জেটলি মহাশয় নাম উঠলো তো মানে উনি অরুণ জেটলি মহাশয় একবার পার্লামেন্টে বলেছিলেন রাহুল গান্ধীকে নিয়ে বুঝলেন তো মানে রাহুল গান্ধীর দলের এখানে আহ প্রতিনিধি রয়েছেন বলেছিলেন যে রাহুল গান্ধী ইজ দেন এক্সপার্ট উইদাউট নোই এনিথিং

বাধ্য যখন দেখা গেল প্রত্যেকটা রাজ্য তুলে নিল যখন প্রত্যেকটা রাজ্য কোঅপারেট করছে এবার আমি আপনাকে বলি কেরালা একটা এখানে তো বসে আছেন মানে এখন এখানে বাম বাম আর কংগ্রেসের জোট চলছে তো বামেদের আমি ধরে নিচ্ছি আপনি মানে হাফ প্রতিনিধি আর কি তো সেইখানে দেখা যাচ্ছে বামেদের এখানে হাফ প্রতিনিধি বসে আছেন তাহলে সেইখানে বলছি যে কেরালাতে যে ব্যবস্থাটা করা হয়েছে ওখানে বসা বলা হচ্ছে বাসেস অন ডিমান্ড বিওটি সিস্টেম তৈরি করা হয়েছে সেখানে যদি কারোর কাছে অ্যাডমিট কার্ড থাকে তাহলে পরে তাকে কোনো ভাড়া দিতে হচ্ছে না এবং সেই প্রত্যেকটা জেলার নোডাল অফিসারের সাথে ওখানে একটা হিসেব নিয়ে তারা সেইটা পে করছে এবং তারা কিন্তু তাদেরকে ওখান থেকেও মানে পাঁচটা চার পাঁচটা সেন্টার তৈরি করা হয়েছে তিরুবনপুরম এর্নাকুলাম কান্নুর কোদাইকোট এই সমস্ত এই সেন্টারগুলো থেকে বিভিন্ন গ্রামে সব গ্রামে ছড়িয়ে যাবে বাসগুলো তাদেরকে তুলবে এবং সেন্টারে সেন্টারে নিয়ে আসবে ভোরবেলা থেকে শুরু হয়ে গেছে মানে এটা আমাদের বলছি তো আমাদের ব্রিগেডের দিন করতে পারে ডিম ভাত খাওয়াবার জন্য আমরা বাম সরকারকে একই জিনিস দেখেছিলাম কিন্তু আজকে পরীক্ষার জন্য করতে পারছে না কি আশ্চর্য আর আমি বলতে চাইছি মানে নিট পরীক্ষার

এবং সেটা হয়েছিল মেদিনীপুর মানে ঝাড়গ্রাম এবং পুরুলিয়া অঞ্চলে তো সেখানে দেখা গেছে মানে হাজার হাজার ছেলে মেয়ে এক জায়গায় ঠিক ঠিক করছে তখন তাদের কোনো সংক্রমণ হয় না মানে অদ্ভুত মানে ওটা বোধহয় একটা রেগুলেটরি সিস্টেম মমতা ব্যানার্জির হাতে আছে উনি ইচ্ছা করে করোনাকে বলেন আসো করোনাকে মানে স্বীকার করে নিচ্ছেন এ অদ্ভুত অদ্ভুত ব্যবস্থা এবার আরেকটা বিষয় মনে করিয়ে দিচ্ছি উনি কতটা ছাত্রবান্ধব দেখা গেল বিএইচসি ওর যে কদিন এন্ট্রান্স টেস্ট ছিল সে নিয়ে এখানে কিন্তু লকডাউনটা রাখা হয়েছিল এটা হচ্ছে ছাত্রbandwidth আর একটা দারুণ নিদর্শন ও ভগবান ও ভগবান মানে আপনি অস্বীকার করতে পারবেন বিএচ ওর অল ইন্ডিয়া আমি আমি বলেনি না এখানে লকডাউন তোলা হয়নি লকডাউন তোলা হয়নি আমি বলে দিতে আপনার বলা হয়ে গেছে আমার বক্তব্য কেন এই জিনিসগুলো করা হচ্ছে এরপরেও আপনারা বলবেন যে এই সরকার হচ্ছে ছাত্রbandwidth সরকার এই সরকার তো চায়

রাজ্য সরকার মেট্রো কর্তৃপক্ষকে আর্জি জানিয়েছে আগামীকাল মেট্রো চালানো চলবে এবং বিশেষভাবে এতদিন পর কিন্তু মেট্রো চলবে আগামীকাল রবিবার দিন সকালবেলা দশটা থেকে সন্ধ্যে সাতটা শুধুমাত্র নেট পরীক্ষার্থী এবং পরীক্ষার্থী পিছু একজন অভিভাবককে অ্যালাউ করা হবে মেট্রোতে অবশ্যই তাদের অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে এবং যে সমস্ত সেন্টারগুলো এই আমাদের এই স্টেটে রয়েছে প্রত্যেকটা সেন্টারে প্রত্যেকটা রুমে দশ থেকে জন ক্যান্ডিডেট তারা বসে পরীক্ষা দেবে থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে কোথাও যদি কারোর টেম্পারেচার ধরা পড়ে তার জন্য সেখানে বন্দোবস্ত করা হয়েছে আইসোলেশন রুমের এইগুলো কিন্তু করা হয়েছে সত্যি কি সদিচ্ছা নেই যেটা রাজলক্ষ্মী অভিযোগ করছে যে রাজ্য সরকারের কোনো সদিচ্ছা নেই দেখুন এখানে বিষয়টা শুধু রাজ্য সরকার না বা কেন্দ্রীয় সরকার দুজনেরই উইদাউট প্ল্যান মানে একটা ঘোষণা হয়ে যাচ্ছে উইদাউট প্ল্যান মানে কোনো পরিকল্পনাহীনতার যে অভাব যেখানে রাহুল গান্ধী ফেব্রুয়ারি মাসে বারো তারিখ প্রথম দিয়ে টুইট করে দেয়ার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় সরকার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন যে কীভাবে একটা প্যান্ডেমিক যেটা চায়নায় ছড়িয়ে পড়েছে কীভাবে সেটা আমাদের দেশকে অ্যাফেক্ট করতে পারে কীভাবে ইকোনমি ক্ষতি হতে পারে কী করে সেটা আমাদের দেশ আরো পিছিয়ে যেতে পারে জিডিপি কমে আসবে রাহুল গান্ধী কিন্তু অনেক আগে একটা টুইট করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন কিন্তু বর্তমান সরকারের মাননীয় আমাদের প্রধানমন্ত্রী উনি সময় লিট্টি চোখা উৎসবে ব্যস্ত ছিলেন উনি করেননি তবে হঠাৎ করে একদিন লকডাউন ঘোষণা করে দিলেন এখন বিজেপির মুখপাত্ররা বিভিন্ন জায়গায় যেগুলো চ্যানেল ডিবেটে বলছেন যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পরীক্ষা হচ্ছে অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিতে পরীক্ষা হচ্ছে এই ইউনিভার্সিটিতে পরীক্ষা ওই উদাহরণ দিচ্ছেন খুব ভালো কথা কিন্তু ওই দেশের পরিকাঠামোর সাথে আমাদের দেশে কি সেই পরিকাঠামো আছে আজকে আমাদের দেশে সুন্দরবনে কি ফোর জি স্পিডে ইন্টারনেট চলে কারণ আমফান পরবর্তী সময় সব জায়গায় কি সঠিক পরিকামা ছিল এটা বড় প্রশ্ন আজকে একটা ছাত্র বা ছাত্রীকে আমিও যেখানে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে বা সে একটি হিসাবে কিছু পড়াচ্ছি আমি দেখছি প্রচুর ছাত্র ছাত্রী বাড়িতে কিন্তু নেটের কানেকশান ঠিক করে হচ্ছে না আমাদের নদীয়া মুর্শিদাবাদ জেলারই একই অবস্থা ছাত্রছাত্রীরা পড়তে পারছে না অনলাইন মাধ্যমে কারণ তো নেট কানেকটিভিটি নেই প্রত্যন্ত অঞ্চলগুলোতে শুধু বিষয়টা তালে গোলে নিট নয় তালে গোলে গোটা শিক্ষা ব্যবস্থা যেখানে দাঁড়িয়ে থেকে শুধু কেন্দ্রীয় সরকার দায়িত্ব

রাজের উদাহরণ দিলেন আমরা আমরা সেটা নিয়ে অবশ্যই আলোচনা করবো কেন বামেদের হঠাৎ করে উদাহরণ আমরা আলোচনায় থাকবো রাজলক্ষ্মী প্রদীপ সবজি বাবা আলোচনায় থাকবো তবে এখন সময় ছোট্ট একটা